আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরে মুসলিম ধর্মাবলম্বীদের রমজানের ঈদ। এই রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা আর রোজা পালন করছে। মাসের শেষে অর্থাৎ আর মাত্র কয়েকদিন পরে ঈদ উৎসব। ঈদ উৎসব উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেছে। কেউ কেউ ঈদ উৎসব উপলক্ষে নতুন জামা কাপড় কেনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া ঘরের মহিলারা বেশ কয়েকদিন আগে থেকে নানা রঙের বাহারি পিঠে তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই ঈদ উৎসব উপলক্ষে মুসলিম ধর্মের প্রত্যেক বাড়িতে মহিলারা পিঠে পুলি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন। সব মিলিয়ে রমজানের ঈদ উৎসব উপলক্ষে একটা খুশির আবহাওয়া বলছে। ঈদরা যায়, ঈদরা কবে? সোমবারে। সোমবারে? আচ্ছা, ঈদরা কি ঈদ? এটা রোজা। আচ্ছা আচ্ছা, তো আপনি রোজা রাখছেন? হ্যাঁ। আপনি যে এই যে পিঠা বানাইছেন, কোন জাতের বানাইছেন পিঠা? আমি একবার দুইবার তিনবার চারবার বানাইছি। আচ্ছা, কদিন আগে তো পিঠা বানানো শুরু করছেন? এত আগে আপনার সঙ্গে দিন দশ কুড়ি দিন। আচ্ছা, এই জায়গার নাম কিটা? কালচার বাগান। প্রত্যেক বছর পিঠা বানানো? হ্যাঁ। আচ্ছা,